সরকারি আনুকূল্যে বদলাচ্ছে মহালন্দী। কান্দি মহকুমার পিছিয়ে পড়া রিফিউজি কলোনিতে এখন উন্নয়নের জোয়ার। পাকা হয়েছে রাস্তাঘাট, নিকাশি নালাও এখন পাকা, আর রাস্তায় আলো। গোকর্ণ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহালন্দী পিছিয়ে পড়া এলাকা বলেই এতদিন পরিচিত। 100টি পরিবারের বাস এখানকার রিফিউজি রিহ্যাবিলিটেশন সেন্টারে। এক কথায় নেই রাজ্য, না ছিল নিকাশি ব্যবস্থা, না পাকা রাস্তা, না পানীয় জল। চরম কষ্টে দিন কাটত সেন্টারের বাসিন্দাদের। বাম আমলে বারবার দরবার করেও ফল হয়নি। রাজ্যে পালা বদলের পর ছবিটা বদলেছে। রিফিউজি কলোনির উন্নয়নে 1,70,00,000 টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী, আর তা দিয়েই শুরু হয়েছে উন্নয়নের কর্মযজ্ঞ। প্রায় 100-এর কাছাকাছি পরিবার বস করে, তাদের সকলের জন্য আমরা ওখানে কংক্রিটের রাস্তা তৈরি করেছি, নিকাশি ব্যবস্থার জন্য ড্রেন তৈরি করা হয়েছে, ওখানে ছেলেদের খেলাধুলার জন্য খাদি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মাঠকে এনআরজিএস থেকে ডেভেলপমেন্ট করে তারপরে রিফিউজি রিহ্যাবিলিটেশন কলোনির এই 1,70,00,000 ফান্ড থেকে আমরা বাউন্ডারি ওয়াল করে দিয়েছি মাঠের চারিদিকে। শিশুদের খেলার জন্য তৈরি হয়েছে মাঠ, প্রাচীর দিয়ে তা ঘিরে দেওয়া হয়েছে। পানীয় জলের সমস্যা মেটাতে তৈরি হয়েছে ট্যাঙ্ক। নিকাশের বেহাল হাল শোধরাতে তৈরি হয়েছে পাকা নর্দমা। কংক্রিটের রাস্তা দিয়ে হু হু করে ছুটছে গাড়ি, উচ্ছ্বসিত মহালন্দীর মানুষ। আমাদের অনেকদিনের আবদার ছিল বাপিদা ও ডেবিদার কাছে যে আমাদের এইখানে যেন জলের সুব্যবস্থা করে, এবং সেইটা মোটামুটি আমাদের মনে হচ্ছে কমপ্লিটের দিকে আমাদের আশাটা পূরণ করেছে। এই যেটা হয়েছে, এই ঢালাই রাস্তাগুলো হয়েছে, এবং আমাদের এরপরে আরো যেটা প্রোগ্রাম, মানে যে গ্রামের সাইডে সাইডে হচ্ছে মানে মাঠ যাতে একটু আলোকিত হয় তার ব্যবস্থাটা চলছে। আমরা এখানে ড্রেনেজ ছিল 2,500 মিটার, এবং আপনার বলকালা যে ফিল্ড আছে আমাদের, সেই ফিল্ডের প্রাচীর আপনার 1,400 মিটার মতো ঢালাই রাস্তা, একটা হাইম্যাক্স লাইট, ওটা এখনো কমপ্লিট হয়নি, কাজ শুরু হবে। রাস্তাঘাট আলোকিত করতে লাগানো হয়েছে হাইম্যাক্স আলো। এখানেই শেষ নয়, উন্নয়নের আরো বহু পরিকল্পনা রয়েছে। স্থানীয় মানুষদের সুবিধে ও কর্মসংস্থানের জন্য গড়ে উঠবে মার্কেট কমপ্লেক্স। এলাকার মানুষের জীবনযাত্রার উন্নয়নে আরো নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের ওখানে একটি মার্কেট কমপ্লেক্স এবং একটি সদ্ভাবনা মণ্ডপ হওয়ার কথা, আমরা সেটাও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রেখেছি। তিনি এবং তার সরকারের পক্ষ থেকে কান্দি ব্লকে যে 1,70,00,000 টাকা দিয়ে এই সমগ্র রিফিউজি রিহ্যাবিলিটেশন কলোনির যে ডেভেলপমেন্ট করলেন, সামগ্রিক ডেভেলপমেন্ট, এর জন্য কান্দি ব্লকের সমস্ত মানুষ, কান্দি পঞ্চায়েত সমিতি, ওই অঞ্চলের প্রধান আপামর জনসাধারণ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। মুখ্যমন্ত্রীর বাড়িয়ে দেওয়া হাত ধরে এভাবেই একটু একটু করে বদলে যাচ্ছে মহালন্দী। পিছিয়ে পড়া আর নয়, বদলে যাওয়া রিফিউজি কলোনি হার মানাতে পারে যে কোনো অভিজাত পাড়াকে। মুর্শিদাবাদ থেকে সোমা মাইতির রিপোর্ট, জি 24 ঘন্টা।